রাজস্থান রয়্যালসের সঙ্গে ম্যাচ ছিল মুম্বাই ইন্ডিয়ান্সের, 9 উইকেটে হেরে গিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। তবে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে দলের তরফে দেওয়া হয়েছে বিশেষ স্মারক। তার হাতে দলের তরফে বোলিং কোচ লসিথ মালিঙ্গা পুরস্কার তুলে দেন। আইপিএল এর শুরু থেকে অধিনায়ক হিসাবে হার্দিক বারবার কাঠগড়ায় উঠেছেন, অনেকেই নানা প্রশ্ন রেখেছেন তার নেতৃত্ব নিয়ে, কিন্তু নজিরও গড়েছেন হার্দিক। আইপিএল এ 100টি ম্যাচ খেলার নজির রয়েছে তার। রাজস্থান রয়্যালসের সঙ্গে তার ম্যাচটি ছিল 100তম ম্যাচ। এই ম্যাচটিকে আরও স্মরণীয় করে তুলতে হার্দিক পান্ডিয়ার হাতে 100 লেখা মুম্বাইয়ের বিশেষ জার্সি তুলে দেন মালিঙ্গা। স্মারক জার্সি দেওয়ার ভিডিও সমাজ মাধ্যমে ক্রিকেট প্রেমীদের সঙ্গে ভাগ করে নিয়েছে মুম্বাই ফ্র্যাঞ্চাইজি। কিন্তু শেষ ম্যাচটা একদমই সুখকর হলো না। মুম্বাই ইন্ডিয়ান্স হেরে গেল রাজস্থান রয়্যালসের কাছে, 9 উইকেটে হেরে যায় মুম্বাই ইন্ডিয়ান্স। 100তম ম্যাচেও সফল হলো না। ফের হার্দিকের নেতৃত্ব নিয়ে আরও একবার প্রশ্নচিহ্ন উঠল। রাজস্থান রয়্যালসের সঙ্গে ম্যাচ ছিল মুম্বাই ইন্ডিয়ান্সের, 9 উইকেটে হেরে গিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। তবে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে দলের তরফে দেওয়া হয়েছে বিশেষ স্মারক। তার হাতে দলের তরফে বোলিং কোচ লসিথ মালিঙ্গা পুরস্কার তুলে দেন। আইপিএল এর শুরু থেকে অধিনায়ক হিসাবে হার্দিক বারবার কাঠগড়ায় উঠেছেন, অনেকেই নানা প্রশ্ন রেখেছেন তার নেতৃত্ব নিয়ে, কিন্তু নজিরও গড়েছেন হার্দিক। আইপিএল এ 100টি ম্যাচ খেলার নজির রয়েছে তার। রাজস্থান রয়্যালসের সঙ্গে তার ম্যাচটি ছিল 100তম ম্যাচ। এই ম্যাচটিকে আরও স্মরণীয় করে তুলতে হার্দিক পান্ডিয়ার হাতে 100 লেখা মুম্বাইয়ের বিশেষ জার্সি তুলে দেন মালিঙ্গা। স্মারক জার্সি দেওয়ার ভিডিও সমাজ মাধ্যমে ক্রিকেট প্রেমীদের সঙ্গে ভাগ করে নিয়েছে মুম্বাই ফ্র্যাঞ্চাইজি। কিন্তু শেষ ম্যাচটা একদমই সুখকর হলো না। মুম্বাই ইন্ডিয়ান্স হেরে গেল রাজস্থান রয়্যালসের কাছে, 9 উইকেটে হেরে যায় মুম্বাই ইন্ডিয়ান্স। 100তম ম্যাচেও সফল হলো না। ফের হার্দিকের নেতৃত্ব নিয়ে আরও একবার প্রশ্নচিহ্ন উঠল। স্পোর্টস ব্যুরো, নিউজ বর্তমান।